আজ আরও দুটি পরীক্ষাগার সংযুক্ত হয়েছে, একটি সরকারি পর্যায়ে এবং একটি বেসরকারি পর্যায়ে। সরকারি পর্যায়ের পরীক্ষাগারটি সরকারি কর্মচারী হাসপাতাল ঢাকা এবং বেসরকারি পর্যায়ের পরীক্ষাগার অথেন্টিক ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন লিমিটেড ঢাকা। মোট পরীক্ষাগার 79টি এবং 24 ঘন্টায় নমুনা সংগ্রহ হয়েছে 13,988টি। নমুনা পরীক্ষা হয়েছে 24 ঘন্টায় 13,453টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা 9,66,400টি। 24 ঘন্টায় যা নমুনা পরীক্ষা হয়েছে তাতে শনাক্ত হয়েছে 3,163 জন। এ পর্যন্ত শনাক্ত 1,90,057 জন। 24 ঘন্টায় শনাক্তের হার 23.51% এবং এ পর্যন্ত শনাক্তের হার 19.67%। 24 ঘন্টায় সুস্থ হয়েছেন 4,910 জন এবং এ পর্যন্ত সুস্থ 1,03,227 জন। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার 54.31%। 24 ঘন্টায় মৃত্যুবরণ করেছেন 33 জন। এ পর্যন্ত 2,424 জন মৃত্যুবরণ করেছেন। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার 1.28%। 24 ঘন্টায় যারা মৃত্যুবরণ করেছেন তাদের মধ্যে 23 জন পুরুষ, 10 জন নারী। এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন 1,913 জন পুরুষ, 78.92% এবং নারী 511 জন, 21.08%।